প্রতিদিনের মতো আমি আজকে রেসিপি করে দেখাচ্ছিলাম। আমার সাথে আছেন এই সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী সিরাজগঞ্জ সাজাতপুর থেকে এসেছেন ডলার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি করে দেখাচ্ছেন? আজকে আমার রেসিপি হচ্ছে ডাব চিংড়ি। দর্শক, ডাব চিংড়ি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। তেল পরিমাণ মতো, চিংড়ি 500 গ্রাম, দারচিনি 3 থেকে 4 টুকরা, লবঙ্গ 2টি, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, জিরা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, কাজু বাদাম বাটা 1 চা চামচ, টক দই আধা কাপ, পানি পরিমাণ মতো, ডাবের শাঁস পরিমাণ মতো, আস্ত কাঁচামরিচ 3 থেকে 4টি, চিনি পরিমাণ মতো এবং ঘি 1 টেবিল চামচ। আপনার রেসিপির সব উপকরণ এখানে সাজানো আছে, চলুন রেসিপিটি তৈরি করুন। জি, আগে চুলাটা জ্বালাই নিই। আমি আপনাকে হেল্প করব? জি, একটু। প্রথমে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব, চিংড়ি মাছটা একটু ভেজে নিব। আমি এখন চিংড়িটা তুলব। প্রথমে আমি গরম মশলাটাকে দেব, এই তেলে আমি রান্না করি। আচ্ছা আচ্ছা, আর চিংড়ি ফ্লেভারটাই থাকবে তার সাথে, আপনি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিব। আমি আপনাকে হেল্প করি। এখানে আধা কাপ পেঁয়াজ বাটা আছে, লবণটা হাফ চা চামচ, আদা বাটা আছে 1 চা চামচ, জিরা বাটা 1 চামচ। দর্শক, যখন তেলের সাথে কোনো কিছু ছাড়বেন তেলটা ছিটতে থাকবে, একটু লবণ দিয়ে দেবেন আর তেলটা ছিটবে না। এখানে কাজু বাটা আছে 1 চা চামচ, টক দই কতটুকু দিচ্ছেন? এটা হাফ কাপ। জি, একটু কষাতে হবে মশলাটা, একটু পানি দিব, চিংড়ি মাছটা আমি দিয়ে দিব। এই রান্নার মূল যেটা জি ডাব চিংড়ি, তো সেই আমি এখানে একটু ডাব পেস্ট দেব, ডাবের শাঁসটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। মাখামাখি হবে, মানে তেল উঠে আসবে। আমি লাস্টে দিব আমার ডাবের আর একটা অংশ কিউব করে কাটা। আচ্ছা, ওটা পেস্ট করে দিলেন আর এটা কিউব করে কেটে নিয়েছেন। ভালো লাগছে, খেতে খুব অসম্ভব মজা লাগছে। আমি দর্শকদের জন্য একটা টিপস দিব, গ্রিন কালার কোনো সবজি যদি এটাকে গ্রিন রাখতে হয়, মানে অনেকে তো বয়েল করে দেয় পরে গ্রিনটা থাকে না, তো আমি এটা গ্রিন করার সময় বলবো যে পানিতে সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে সবজি গ্রিন কালার সবজিটা বয়েল করলে, মানে এটা কালারটা সবসময় ঠিক থাকে, ঠিক থাকবে, মানে চেঞ্জ হবে না। দর্শক, খুব ভালো একটা টিপস পেয়ে গেলেন। আমি এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো, তিন চারটা, সামান্য একটু চিনি দিব, লাস্টে আপা একটু ঘি দিব, ফ্লেভার না। এটা আমাদের শাহজাদপুরের খাঁটি ঘি। আর 5 মিনিট রেখে আমি নামিয়ে দিচ্ছি, একটু তেল উঠে আসলে। চুলাটা অফ করে দিব? চুলাটা বন্ধ করে দেন, আমার রান্না হয়ে গেছে। আমি এখন সাজিয়ে দেবো, আমি এখন আমার রান্নাটা সার্ভ করব। ডেকোরেশন করব, বাবা হয়ে গেল আপা আমার ডাব চিংড়ি রান্না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি দেবার জন্য। দর্শক, এর প্রস্তুত প্রণালীটি আমরা আরেকবার দেখে আসি চলুন। ফ্রাই প্যানে তেল দিন, গরম তেলে চিংড়ি দিয়ে ভেজে তুলে নিন,
এবার অবশিষ্ট তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, পেঁয়াজ বাটা, আদা বাটা, লবণ, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, কাজু বাদাম বাটা, টক দই এবং পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার কষানো মশলার মধ্যে ভাজা চিংড়ি ডাবের শাঁস দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে তাতে আস্ত কাঁচামরিচ, চিনি এবং ঘি দিয়ে 5 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডাব চিংড়ি। এই সপ্তাহের সেরা রেসিপি বিজয়ী হবার জন্য প্রাণ গুঁড়া মশলা আজকের রেসিপি অনুষ্ঠানে পাওয়ার জন্য উপহার। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, প্রাণ গুঁড়া মশলা পক্ষেও আমার পক্ষ থেকে ধন্যবাদ।